বাংলাদেশ মোটরসাইকেল পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন 2021-2024 সভাপতি পদপ্রার্থী হাজি মোহাম্মদ গোলাম হোসেন ব্যবসায়ী বৃন্দের প্রতি ভোট ও দোয়া প্রার্থী প্রাসঙ্গিক বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে নির্বাচনী ইশতেহারে তিনি বলেন ব্যবসায়ীদের সম্মতি এবং সহযোগিতা পেলে আমি আগামী নির্বাচনে ব্যবসায়ীদের প্রতিনিধি হয়ে সেবা করার জন্য দৃঢ়প্রত্যয় অঙ্গীকারবদ্ধ তিনি আরও বলেন আমার বড় ভাই সাবেক সফল সভাপতি মরহুম হাজি মোহাম্মদ সুলাইমান ব্যবসায়ীদের জন্য ছিলেন নিবেদিত প্রাণ আমিও তার মতো ব্যবসায়ীদের জন্য নিঃস্বার্থে কাজ করে যাব আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করলে আমি সুখে দুঃখে আজীবন তাদের পাশে থাকব রিপোর্ট করেছেন চৌধুরী আসিফ ইকবাল এবং ক্যামেরায় ছিলেন মোহাম্মদ বাইজি একসাথে নিয়ে আমরা কাজ করব সবাইকে নিয়ে সবাইকে সিদ্ধান্ত দেবো সিদ্ধান্ত দিয়ে আমরা যাব রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করব বাকি আইন শৃঙ্খলা বজায় রাখুন সবাই এক করতে হ্যাঁ ব্যাট নিয়ে সমস্যা হয়েছে সমস্যা সমাধান করার চেষ্টা করব যা যা করানো চাইছে ব্যবসায়ীদের কল্যাণে যা যা করার করব এখন বিদায়ীতে এখন আমরা যে প্যানেলটা ছিল আগের ইনশাল্লাহ আগের প্যানেল এবং বর্তমান তারা নির্বাচিত হয়ে আসবে তারা আমরা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করব ব্যবসায়ীদের কী সমস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে তো আমরা কিছু বলতে পারবো তাদের অভাব অবনটন যেটা যা দরকার সেই মুহূর্তে আমরা তারা পদক্ষেপ নিব আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ